হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। বলতে পারেন আজকের ভিডিওটা খুব বেশি লং হবে না, কারণ আমি মোটেও আজকে ভিডিওটা লং করার ইচ্ছা নেই। জাস্ট আপনাদের কাছে ছোটোখাটো একটা মেসেজ দিতে চাই গুগল নলেজ প্যানেল নিয়ে। তো অ্যাকচুয়ালি হচ্ছে কি যে বর্তমানে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে বা সেখানকার ইনবক্সে অনেকে আমাকে নক করছেন অ্যান্ড এটা বলছেন যে আমার ভাই নলেজ প্যানেল দরকার। তো এই ক্ষেত্রে আমি কী করতে পারি? আমি যদি বলি আমার পার্সোনালি কোনো নলেজ প্যানেল নেই, তো তারপর আপনাদেরকে ছোটোখাটো কিছু অ্যাডভাইস দিতে পারি আর কি, যতটুকু আমি জানি। আলাদা কিছু কিছু ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। তো অ্যাকচুয়ালি গুগল নলেজ প্যানেল কিন্তু অন্যান্য অনেক বিষয় হতে পারে, অ্যাক্টর বলতে পারেন, মডেল বলতে পারেন, অ্যাডভেঞ্চারার, ব্লগার, বিভিন্ন বিষয় কিন্তু অনেক অনেক আছে গুগল নলেজ প্যানেল, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তবে সবগুলো কিন্তু সহজ না, বেশিরভাগগুলো আর কি অনেক কঠিন হয়, বা আপনাদেরকে সেটা ক্লেম করার জন্য, সেটা গেইন করার জন্য, বা একটা গুগল নলেজ প্যানেল আপনার পাওয়ার জন্য অনেক কষ্ট করতে হবে। তো যেহেতু আমরা সবাই চাই আমাদের ফেসবুক ভেরিফাই করতে, টুইটার ভেরিফাই করতে, তো আমরা কী করি, আমরা ইনস্ট্যান্ট চাই যে ভাই আমার কয়েক মাসের ভিতরে দরকার, আমি যেন সেটি পেয়ে যাই। তো সেক্ষেত্রে আমি কী করতে পারি? তবে আপনাদেরকে জাস্ট এই পরামর্শটা বলতে পারি যে আপনারা মিউজিক বা লেখালেখির দিকটা বেছে নিতে পারেন। অ্যাকচুয়ালি হয় কি যে মিউজিকের কথা বলে তিনটা পাঁচ পাবলিশ করা, বা লেখালেখির কথা বলে তিনটে বই বা এরকম পাবলিশ করা আর কি, আপনার সেটা টাইমের ভিতরে আপনারা পেয়ে যেতে পারেন। অন্যান্য কথা যদি বলেন অ্যাক্টরের কথা, বা তো তিনটি মুভি রিলিজ করা বা অন্যান্য, এগুলো কিন্তু অনেক টাইম ফিলিং, আপনার অনেক টাইম লেগে যায়। আর আপনি যে সেটা অ্যাক্টিং করবেন সেটারও কিন্তু আলাদা দক্ষতা থাকা লাগে। আপনি যদি বলেন ভাই মিউজিক ক্ষেত্রে কি দক্ষতা লাগে না, লেখালেখির ক্ষেত্রে কি দক্ষতা লাগে না, হ্যাঁ অবশ্যই লাগে। তবে আমাদের অনেকেরই আছে মিউজিকের ক্ষেত্রে নলেজ প্যানেল, আমরা যদি তাদের ইউটিউবে একটু ভিজিট করি বা তাদের মিউজিকের অন্যান্য প্ল্যাটফর্মে যদি তাদেরকে একটু সার্চ করি, তখন দেখতে হবে ভাই তারা যে মিউজিকটা বানিয়েছে সেটা আসলে শোনার মতো না, কানে শুনলে মনে হয় যে মিউজিকটা এখনই বন্ধ করে ফেলি। তো তারপরে তাদের মেন উদ্দেশ্য কিন্তু মিউজিক নিয়ে উপরে ওঠা না, তাদের মেন উদ্দেশ্যটা ছিল যে একটা গুগল নলেজ প্যানেল গেইন করা। এখন অনেক রাইটার আছে তারা ভাই খুব বেশি ভালো লেখে এরকম আমি বলবো না, তারপরে তাদের উদ্দেশ্য ছিল নলেজ প্যানেল গেইন করা অ্যান্ড সেটা তারা পেয়েছে। যেক্ষেত্রে আপনার মিউজিকটা ভালো হতে হবে এমন কোনো কথা নাই, আপনার রাইটিং সুন্দর হতে হবে এমন কোনো কথা নাই, আপনি আপনার মনের মতো করে একটা তৈরি করুন তিন চারটা মতো, তারপর দেখবে পাবলিশ করুন আর বিভিন্ন প্ল্যাটফর্মে সেগুলো আর কি আপনারা আর কি পাবলিশ করতে হবে, সেই সাথে সাথে ডিস্ট্রিবিউট করতে হবে। আর অন্যান্য অনেক ভিডিও আছে ইউটিউবে, চাইলে দেখে নিতে পারেন। তো জাস্ট আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যারা ইনস্ট্যান্ট আর কি নলেজ প্যানেল ক্রিয়েট করতে চাচ্ছেন, তারা মিউজিক বা রাইটার এই দুটো দিকের একটা বেশি নেবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন।